তজ্জনকে নয় একজনকে ভালোবাসি তার জন্য একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি হ বুঝতে পারছি অলরেডি দুইটা নিয়ে পড়ে আছেন কম্বলের নিচে শুয়ে শুয়ে থ্রিসাম করতেছেন আবার একটার কথা মুখে বলতেছেন মানে তিনটা হইলো আর সাতটা কোথায় কাকা আমি ভালো হয়ে গেছি বিশ্বাস করেন কাকা দিন শেষে এরাই নিজের টাইমলাইনে বড় বড় করে পোস্ট করবে এক পুরুষে আসক্ত নারী চাই আরে খাস্তরের ঘরের খাস্তর আগে নিজের ক্যারেক্টার ঠিক কর নিজে এক নারীতে আসক্ত পুরুষ হ তারপর নয় এক পুরুষে আসক্ত নারী খুঁজিস নিজে দুইজনকে নিয়ে পড়ে আছে আবার বলতেছে দশজনকে নয় একজনকে ভালোবাসি আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর স্টাইল আমার লাইফ আমার ক্যারেক্টার আমার সমস্যা পুরো দুনিয়ার হায় রে মুখ আমার ক্যামেরা আমার মাইক্রোফোনও আমার আর রোস্ট করলে নিতে পারেন না আপনারা হায় রে হাত আমার তালিও আমার শুধু পশ্চাৎ দেশটা আপনাদের তাই সহ্য করতে পারেন না হাই রে বাই দা ওয়ে ক্যারেক্টারের কথা কি জানো বলতেছিলেন স্টাইল আমার লাইফ আমার ক্যারেক্টার আমার ক্যারেক্টার হ্যাঁ ক্যারেক্টার মানে টিকটকারদের ক্যারেক্টার আসেন তাদের ক্যারেক্টার আপনাদের সামনে একটু তুলে ধরা যাক তজ্জনকে নয় একজনকে ভালোবাসি এক বিছানায় দুটো মেয়ের সাথে এক কম্বলের নিচে শুয়ে আছেন আবার বড় বড় লেকচার দিচ্ছেন ক্যারেক্টার নিয়ে বাহ কাকা বাহ তার জন্য একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি বাহ 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 আপনি তো মিয়া ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন এখন তো আমারই ইচ্ছে করতেছে ইতিহাসের পাতায় নাই আপনার কপালে বড় বড় অক্ষরে খোদাই করে তার জন্য সারা জীবন অপেক্ষা করতেও রাজি আছি দশজনকে নয় একজনকে ভালোবাসি তার জন্য একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি মানে কাকা আপনাদের মতো টিকটকারদের মুখে ভালোবাসার কথা শুনতে শুনতে না ভালোবাসার উপর থেকে ভালোবাসাটাই উঠে গেছে আপনারা মুখে বলেন এক কথা আর ক্যারেক্টারে প্রমাণ করেন অন্য কিছু আচ্ছা আপনারাই দেখেন মুখে বলতেছে দশজনকে নয় একজনকেই ভালোবাসে আর ভিডিওতে কি দেখাচ্ছে দুইটা মেয়ের সাথে এক কম্বলের নিচে শুয়ে আছে মানে লজিকের পেছন তো অনেক আগেই মায়রা দিছে এখন ক্যারেক্টারের পেছনটাও মায়রা দিল আচ্ছা কাকা আপনারা কবে শুধরাবেন আমার একটু বলবেন ক্ষমতার ভয় কারে যাও আমিও কিন্তু ভাইসে আহি নাই আর ভদ্র দেখাই শান্তভাবে কথা কই হাত কিন্তু আমিও বাসায় রেখে আহি নাই শুধু হাত না আমি তো দেখতেছি আপনি আপনার পুরো শরীরটাই বাসায় রেখে আসছেন তাও আবার গায়ে কোনো পোশাক নাই বাই দা ওয়ে আপনার পেছনেরটা ওইরকম করতেছে কেন বা খালাম্মা বা আপনার এই লুকটা দেখে মনে হচ্ছে আপনি আপনার টিকটকার হাজবেন্ডের যোগ্য স্ত্রী না মানে হাজবেন্ড ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতার ভয় কারে যাও আর স্ত্রী এইসব আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি কবে কোথায় কিভাবে কি বিশ্বাস হয় না না মানে কাকা আপনি আর বিশ্বাস একসাথে যাই 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 আমার তো বিশ্বাস হয় না শুধু আমার না কাউরি বিশ্বাস হয় না কারণ বিশ্বাস করার জন্য তো টিকটকার হতে হইব এখন আপনারাই বলেন কে চাইবে আপনাদের মতো এভাবে টিকটকে গিয়ে প্রতিবন্ধীগিরি করতে না মানে কাকা যারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী আছে তারা আরো চেষ্টা করে নিজেদের চিকিৎসা করে সুস্থ হওয়ার জন্য বাট এদেরকে দেখেন এরা আরো চেষ্টা করে যাচ্ছে কিভাবে দিন দিন প্রতিবন্ধী হওয়া যায় ওই যে কথায় আছে না স্বভাবিক বংশের পরিচয় এদের ক্ষেত্রেও সেটাই মানে এদের চাল চলন কিংবা ভিডিওর লজিক দেখলেই বোঝা যায় কে কোন ধরনের প্রতিবন্ধী ওয়েট আমি কি কোনোভাবে টিকটকারদের ভিডিওর মধ্যে লজিকের কথা বললাম আমার আর বেঁচে থাকার কোন অধিকার নাই এ ভাই বাট্টু আমার শটগানটা নিয়ে আইতো গুলি নাই ভাই লাগবে না তো শটগান টিকটকারদের মতো দুই আঙ্গুল দিয়ে গুলি কইরাই মইরা যামু খতম বাই বাই টাটা গুড বাই গয়া নাও কাম টু দা পয়েন্ট আপনারা টিকটকারদের যত হিট করেন না কেন যতই খারাপ বলেন না কেন আই লাভ টিকটকার কেন বলুন তো কারণ এরা হলো এক একটা বিনোদনের ভান্ডার হ্যাঁ একটু ক্রিঞ্জ আর মাঝে মাঝে অশ্লীল ভিডিও বানায় তাও শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য বাট বিশ্বাস করেন এরা শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য নিজেদের মান সম্মান সব বেচা দেয় মাঝে মাঝে তো নিজেদের গায়ের সব পোশাকও খুলে ফেলে শুধুমাত্র আপনাদের ডিম্যান্ড পূরণ করার জন্য এর পরেও যদি আপনারা টিকটকারদের হেট করেন আর খারাপ বলেন তাহলে সত্যিই আমার আর কিছু বলার নাই আর আপনাদের মধ্যেও মানবতা বলতে কিচ্ছু নাই তাই বলবো প্লিজ টিকটক টিকটকারদের হেট করা বন্ধ করেন তাদেরকে একটু ভালোবাসা দেন তাদের কন্টেন্ট বানাতে যে কষ্টটা হয় না সেই কষ্টটার একটু দাম দেন টিকটকার হলেও তো তারা মানুষ বলেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নামটা মনে রাখবেন আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ইনস্টাগ্রামে চলে আসতে পারেন লিংক ডিসক্রিপশনে চিল